দেখুন বন্ধুরা, এদের জন্য জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে রাস্তায় চলতে হয়। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো আমি আছি মূলত মাড্ডালি, মাড্ডালি থেকে যাচ্ছি বগুড়া বাস স্ট্যান্ড। তো মাড্ডালি টু বগুড়া বাস স্ট্যান্ড রাস্তাটা আপনাদেরকে ভিডিওতে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া টু ঢাকা মহাসড়ক। আসলে মহাসড়কের ফোর লেনের কাজ শুরু হওয়ার কথা বন্ধুরা, অনেক জায়গা থেকে কিছু জায়গা থেকে আর কি কাজটা শুরু হয়ে গিয়েছে। আশা করা যায় অতি শীঘ্রই এখানেও ফোর লেনের কাজ শুরু হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। অনেকে আপনারা এসে কমেন্ট বক্সে 1-2 মিনিট বা 20-30 সেকেন্ড ভিডিও দেখে কমেন্ট করে যান। আসলে আপনারা তা করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমি মূলত আপনাদেরকে বাইক নিয়ে বিভিন্ন জায়গা ঘোরার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। এছাড়াও আপনাদের অনেক দর্শক আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, সামনে একটি ট্রাক কিভাবে ওভারটেকিং করছে। এদের জন্য জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে রাস্তায় চলতে হয়। তো এত তাড়াহুড়া মানে কি আমি বুঝি না। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেক খানাখন্দ রয়েছে। আসলে আমাদের বাইকারদের জন্য এই সমস্ত রাস্তা অনেক বিপজ্জনক। আমরা দুই চাকার যান যেহেতু ব্যবহার করি, তো সামান্য একটু গর্তে পড়লে আর কি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আপনারা যারা বাইক রাইড করেন তারা অতি সাবধানে এই সমস্ত রাস্তায় বাইক রাইড করবেন। তো আমার চ্যানেলে বন্ধুরা বিভিন্ন দর্শনীয় জায়গা থেকে শুরু করে বিভিন্ন পার্ক এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমার চ্যানেলে আপনাদের উপহার দিয়ে থাকি। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।